সবাই কেমন আছেন? রাস্তার দুপাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি নিউ ইয়র্কের জোন্স বিচে। খুবই সুন্দর একটা সি বিচ। তো চলুন সবাই একসাথে ঘুরে আসি নিউ ইয়র্কের জোন্স বিচ থেকে। চলে এসেছি আটলান্টিক মহাসাগর দর্শনে। কি সুন্দর, কি সুন্দর! যারা তো নিউ ইয়র্কে আছেন তাদের তো মিস করা উচিতই না, অবশ্যই এখানে আসা উচিত। এবং যারা বাইরে থেকে ঘুরতে আসবেন আমি তাদেরকেও বলবো যে জোন্স বিচে এসে ঘুরে যাবেন। আমরা যখন নিউ ইয়র্কে ঘুরতে এসেছিলাম, যখন আমরা নিউ ইয়র্কে থাকতাম না, তখন আমরা একটা বিচে গিয়েছিলাম। ওই বিচটা সুন্দর ছিল, বাট দিস ওয়ান ইজ এক্সেলেন্ট। এই বিচে না আসলে মিস, আমি বলবো। কি সুন্দর, মন প্রাণ ভরে আটলান্টিক মহাসাগর দেখলাম। পুরোটা টাইম বিচে ঘুরে হেঁটে 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 সামনে চলে গিয়েছে। আর আমার ছেলের কথা কি বলবো, সে তো বিচে মানে জলে নামবে না, সে খুবই ভয় পায়। বাট বালি দিয়ে সে সারাক্ষণ বসে বসে খেললো, সেও খুব এনজয় করেছে। পুরোটা টাইম খুব মানে ভালো কেটেছে আমার। এবার তো বাসায় ফেরার পালা। আমরা প্রায় 4-5 ঘন্টা ছিলাম এই বিচে। পুরোটা সময় অনেক বেশি এনজয় করেছি। ওয়েদার এত ভালো ছিল, মানে 80 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ছিল। আমরা একটু টেনশন করছিলাম যে গরম লাগবে কি না, বাট খুবই নাইস ওয়েদার। জলও খুব বেশি ঠান্ডা ছিল না, আবার বিচেও বাতাস ছিল। খুব খুব কমফোর্টেবল ওয়েদার। আর তো যাওয়ার আগে পার্কিংটা সম্পর্কে একটু বলে দিই। পার্কিং ইজ $10, বাট আপনারা অবশ্যই যাওয়ার আগে ফোন করে যাবেন যে বিচ ওপেন আছে কি না। আমি নিজেও ফোন করেছিলাম, মেবি এই 8 তারিখ থেকে বিচ ক্লোজ হয়ে যাওয়ার কথা, কনফার্ম হয়ে তারপর যাওয়া বেটার। তো
তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার। সে পর্যন্ত বাই।